ইমরুল কায়েস বাংলাদেশের একসময় সেরা ব্যাটসম্যান ছিলেন। এখনও ইমরুল কায়েস আমাদের সবার কাছেই সেরা রয়েছে, কিন্তু ক্রিকেট বোর্ডের অবহেলার কারণে তাকে আর ক্রিকেট গ্রাউন্ড অথবা জাতীয় দলে দেখতে পাই না। ইমরুল কায়েসের সর্বশেষ ওডিআই ছিল 2018 সালের 11 ডিসেম্বর, ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওডিআই। এই ম্যাচে 0 রানে আউট হয়েছিল কায়েস। এবারে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচ ওডিআই সিরিজে খেলার কথা ছিল, কিন্তু সর্বশেষ জানা যায় স্কোয়াডে নেই কায়েস। এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে 78টি ওডিআই খেলেছেন, যেখানে 2434 রান সংগ্রহ করেছেন, যার গড় এভারেজ 32 রান করে। এখনো পর্যন্ত ওডিআইতে সর্বোচ্চ 144 রান করেন এক ম্যাচে। 4টি শতসহ 16টি অর্ধশত করেন এই ব্যাটসম্যান ওডিআইতে। একই সাথে ডিপিএল ও বিপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন ইমরুল কায়েস। তবুও ওডিআইতে ভালো ফলাফল থাকা সত্ত্বেও নির্বাচকদের চোখ এড়িয়ে যায় ইমরুল কায়েস।